আওয়ামী লীগ নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং নিজেদের গড়া সিন্ডিকেটকে আড়াল করতে বিএনপির ওপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায় চাপাচ্ছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন। এ সময় তিনি বলেন, লুটেরা সরকারের লোকজন বাজার নিয়ন্ত্রণ করছে, সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। নিত্যপণ্য মজুদকারীদের গণ ধোলাই দেয়া দরকার, প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নিয়েও কথা বলেন রিজভী। দামি সরকার লোক দেখানো হাঁক ডাক দিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি, বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। সরকার প্রধান হয়ে যখন অসাধু ব্যবসায়ীদের কন্ট্রোল করতে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে ব্যর্থতার দায় বিএনপির উপর চাপানোর অপপ্রচার চালাচ্ছেন আপনি। লুটেরা সরকারের ন্যূনতম যোগ্যতা থাকে না বাজার নিয়ন্ত্রণে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।